না বাংলাদেশের ইতিহাসে যে সকল বড় বড় উদ্ধার হিরোইন উদ্ধার ঘটনা ঘটেছে তার ভিতরে এটা একটা অন্যতম আমরা বলতে পারি কারণ এটা হলো যে সকল দিক থেকে হিরোইনের পরিমাণ নগদ অর্থের পরিমাণ এবং সাথে স্বর্ণালঙ্কার সব কিছু মিলে একটা বড় একটা চালান এবং এখানে কিছু বিষয় আছে যেটা আপনার খুবই আমাদের একটা যে কাছে মনে হয়েছে যে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা যেই কৌশলে মাদক ব্যবসাটা করত এবং যেখানে তারা মাদক রেখেছে সেইটা একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের কাছে তথ্য ছিল যে আপনার গোদাগাড়ির যেই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সেখানে একজনের বাড়িতে হিরোইন আছে তো সেখানে আমাদের এএসপি গোদাগাড়ি সার্কেল অফিসার ইনচার্জ গোদাগাড়ি তারা একটা চৌকস টিম নিয়ে যায় যাওয়ার পরে আপনার যখন ওই বাড়িতে তারা তল্লাশি করে সেই তল্লাশি করার পরে আপনার সেখানে প্রথমে 500 গ্রামের হিরোইন পায় এবং সারা বাড়ি তল্লাশি করে আপনার অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছিল না কিন্তু আমাদের কাছে তথ্য ছিল যে এখানে বড় আকারের হিরোইনের চালান আছে এরপর তারা অনেক তল্লাশির পরে ওখানে দেখে একটা অভিনব কায়দা একটা আপনার বল্ট রাখা আছে যেটা নর্মালি ব্যাংকগুলো রাখে একেবারে ব্যাংক এবং এই আসামি যিনি আছে জিয়ারুল তিনি পরবর্তীতে স্বীকার গেছেন শুধুমাত্র এই ব্যবসা করার উদ্দেশ্যে বছর তিনেক আগে সে 1 লক্ষ টাকা দিয়ে বল্টটা সে কিনেছে তো এই বল্টের যখন তাকে তার কাছে চাবি চাওয়া হলো সে বলল চাবি নাই অনেক রিকোয়েস্ট করা হলো অনেকভাবে জিজ্ঞাসাবাদ করা হলো সে এবং তার স্ত্রী এটা অস্বীকার করলো এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইটাই বল্ট আমাদের খুলতে হবে কারণ আমাদের কাছে যে তথ্য ছিল তার কাছে বড় চালান সেই জন্য তখন আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় 2 ঘন্টায় এই বল্ট কাটা হয় বল্ট কেটে বল্টের ভিতর থেকে বাকি যে অবশিষ্ট 7 কেজি আপনার হিরোইন নগদ প্রায় 25 লক্ষ টাকা এবং 258 গ্রাম স্বর্ণালঙ্কার ওখানে পাওয়া যায় এবং সে ওখানে স্বীকার গেছে এই আপনার যে টাকাগুলো আছে এই টাকাগুলো মূলত হিরোইন বিক্রি করার টাকা আর আপনার যে স্বর্ণালঙ্কার আছে এই স্বর্ণালঙ্কারগুলো মূলত অনেক সময় এক্সচেঞ্জ হয় আর কি হিরোইনের সাথে যখন টাকার যে আপনার নগদ টাকা না দিয়ে স্বর্ণালঙ্কার যেটা আছে এই এক্সচেঞ্জ হয় এটা এবং এই জিয়ারুল যার পরিচয়টা আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনার গোদাগাড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আচুয়া কষাইপাড়া গ্রামের জিয়ারুল বয়স 35 পিতা মৃত আব্দুল লতিফ সে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করে আসছে এবং এটা সে অভিনব কৌশলও করে তার সাথে কিছু প্রভাবশালী লোক আছে গোদাগাড়িরই তারা মিলে আপনার সীমান্তের ওপার থেকে বাহকের মাধ্যমে এগুলো আনে এনে তার এই বাড়িতে সেই আপনার এই সিন্দুকের ভিতরে যে বল্ট আছে এই বল্টের ভিতরে রাখে এবং এখান থেকে আপনার ওই ভাগ করে 1 কেজি আধা কেজি করে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা সে তারা এটা পাচার করে